এবং এই জায়গাটা কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত আসে, তারা এই মেলায় পাঠক হিসেবে ক্রেতা হিসেবে অংশ নেয়। এইটা একটা এই বই মেলা শেষ কিন্তু বই পড়ার রেশ এখনো কাটেনি। বসন্তের এই স্নিগ্ধ দুপুরে আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারে, যেখানে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা। লিটিল ম্যাগাজিন মন ও মননের একটা প্রতীক হয়ে থাকে প্রত্যেক সাহিত্যপ্রেমী মানুষের কাছে। আজকের এই লিটিল ম্যাগাজিন মেলা নিয়েই আমাদের ইউটিউব ভিডিও। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। এর আগে নন্দন চত্বরে বাংলা সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তার লিংক দেওয়া রইল আই বাটনে। লিটিল ম্যাগাজিন সমন্বয় মঞ্চের উদ্যোগে সারা বাংলা লিটিল ম্যাগাজিন মেলা বসেছে কলকাতার কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার ময়দানে। এবছর এই মেলাটি 15তম বর্ষে পদার্পণ করল। সাহিত্য, সংস্কৃতি, শিল্প ভাবনা, অনুবাদ সাহিত্য, লিটিল ম্যাগাজিনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই লিটিল ম্যাগাজিন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সাহিত্য যাপনের সঙ্গে মানুষের জীবন সংগ্রামের কথা তুলে ধরা। এক ভিন্ন স্বাদের, এক ভিন্ন ধারার এই মেলা বাংলা সংস্কৃতি চর্চার এক অন্যতম প্রধান উপাদান। আমরা লিটিল ম্যাগাজিন মেলায় গিয়েছিলাম 24শে মার্চ। সেদিন মেলাটির উদ্বোধন করেন লিটিল ম্যাগাজিন লাইব্রেরির কর্ণধার শ্রী সন্দীপ দত্ত। এবছর মেলাটি 15তম বর্ষে পদার্পণ করল। 2008 সালে প্রেসিডেন্সি কলেজ চত্বরে এই মেলাটির পথ চলা শুরু হয়। সম্পূর্ণ সরকারি সাহায্য ছাড়াই এই মেলাটি চলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বুকমার্ক রয়েছে। এখন বই কেনার থেকেও এই বুকমার্ক কেনার চাহিদা অনেক বেশি দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বুকমার্ক এখন যেন একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতিদিন এই মেলায় গান, আবৃত্তি, নাটক, আলোচনা, পথনাটিকা হবে। এই মেলা যদিও চলবে
মাত্র 3 দিন, 26শে মার্চই হচ্ছে এই মেলার শেষ দিন, এমনই জানালেন আয়োজকেরা। কি ভাষার ওপর এটা? টোটবি, টোটবি জনগোষ্ঠী, টোটবি। আচ্ছা, মানে টোটবির গ্রামের কথা। সাহিত্য যাপনের গুরুত্বপূর্ণ অঙ্গ হওয়ার পাশাপাশি লিটিল ম্যাগাজিন কিন্তু হয়ে উঠেছে প্রতিরোধের ভাষা। বহুমাত্রিক চিন্তার সমাবেশ ঘটেছে লিটিল ম্যাগাজিনের মাধ্যমে। লিটিল ম্যাগাজিনের আন্দোলন দেখেছে এই দেশ, এই শহর। তাই সাহিত্যের পূর্ণ উচ্ছ্বাস এবং নতুন লেখক লেখিকাদের একটা মঞ্চের মতন কিন্তু কাজ করে এই লিটিল ম্যাগাজিন। এবং এই মেলার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য এক আদর্শ মঞ্চ বলে আমি মনে করি। লিটিল ম্যাগাজিনের মাধ্যমেই মনন ও মনের ব্যাপ্তি সম্প্রসারণ হয়। এখানে বহুমাত্রিক বিভিন্ন ধরনের বইয়ের দেখা আমরা পেলাম, বিভিন্ন দর্শন ও চিন্তার সমাবেশ ঘটল এই মেলার মাধ্যমে। অবশ্যই আসুন এই মেলায় এবং সাহিত্য যাপনে নিজেকে অতিবাহিত করুন, নিজেকে মগ্ন করে রাখুন।
বিজ্ঞান ভাবনার পত্রিকা, যুক্তিবাদী সংস্কার কুসংস্কার বিরোধী কাগজ, গণভাবনার কাগজ, গণ আন্দোলনের কাগজ। তার সঙ্গে রয়েছে বিদেশি অনুবাদের কাগজ, বাংলা ভাষার বিজ্ঞান চর্চার কাগজ, বাংলা ভাষায় শিশু সাহিত্য প্রকাশের কাগজ, মাতৃভাষা চর্চার কাগজ। এইরকম বিভিন্ন ভাবনার যে জায়গা, আসলে লিটল ম্যাগাজিন হচ্ছে বহুমাত্রিক, সেই বহুমাত্রিক যে চিন্তার সমাবেশ, সেই চিন্তার সমাবেশকে এই কাগজগুলোর মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই।